হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের দেখাবো ট্রিপল আর মুভির বিহাইন্ড দ্য সিন। এবং এই মুভিটি ডিরেক্ট করেছিল রাজামৌলি স্যার। মুভিতে প্রধান প্রধান ভূমিকায় অভিনয় করেছিল রামচরণ, জুনিয়র এনটিআর, আলিয়া ভাট এবং অজয় দেবগান স্যার। এই মুভিটি সুপার ডুপার হিট, কারণ এই মুভিটি 11 দিনে টোটাল বক্স অফিস কালেকশন করেছে 1000 কোটি টাকারও বেশি। এই মুভিটির আইএমডিবি রেটিং হলো 9.0। ট্রিপল আর মুভির অনেক শুটিং রামোজি ফিল্ম সিটিতে শুট করা হয়েছিল এবং এগুলি শুট করার জন্য রামোজি ফিল্ম সিটিতে একটা বড় সেটও তৈরি করা হয়েছিল। কিন্তু এই সেটটি অত বড় ছিল না যত বড় সেট বাহুবলী মুভির ছিল। আর এই মুভিটির পুরো সেটটি তৈরি হওয়ার পর এরকম দেখতে ছিল। এই সিনটা ছিল মুভির শুরুর সময়ের বিহাইন্ড দ্য সিন। এবং এই সিনে অনেক সাধারণ মানুষ একটা পুলিশ স্টেশনে ঢোকার চেষ্টা করে, পুলিশ স্টেশনের সমস্ত তার কাটা ভেঙে। এবং এই পুরো সিনটা রামোজি ফিল্ম সিটিতে শুট করা হয়েছিল। আর এই সিনটা শুট করার জন্য পুরোপুরি একটা আলাদা সেট তৈরি করা হয়েছিল। এই বিহাইন্ড দ্য সিন ছিল ওই সময়ের, যে সময় জুনিয়র এনটিআর প্রথমবার মুভিতে এন্ট্রি নেয় এবং জুনিয়র এনটিআরের পিছনে পিছনে একটা বাঘ দৌড়াচ্ছিল। এবং জুনিয়র এনটিআরও সেই বাঘের সামনে দৌড়াচ্ছিল। কিন্তু তোমরা এখানে জুনিয়র এনটিআরের পিছনে কোনো বাঘকে দৌড়াতে দেখতে পাবে না, কিন্তু মুভিতে তোমরা বাঘকে দৌড়াতে দেখতে পাবে, কারণ এই পুরো বাঘটি ভিএফএক্স মাধ্যমে বানানো হয়েছিল। মুভিতে জুনিয়র এনটিআর কোমরম ভীমের অভিনয় করেছিল। কোমরম ভীম যখন তাদের গ্রামের মেয়ে মল্লিকে খুঁজতে খুঁজতে দিল্লিতে চলে আসে, সেই খবরটা পেয়ে যায় এডওয়ার্ড। ভীম যে ছোট মেয়েটাকে খুঁজতে এসেছিল, ওই কথাটা এডওয়ার্ড এখানে দাঁড়িয়ে তার সমস্ত সৈন্যকে বলেছিল। আর এই কথাটা শোনার পর এডওয়ার্ডের বউ সমস্ত সৈন্যকে এটা বলে, যদি কেউ ভীমকে জ্যান্ত অবস্থায় ধরতে পারে তাহলে তাকে একটা স্পেশাল অফিসার বানিয়ে দেওয়া হবে। এই কথাটা শোনার পর রামচরণ সমস্ত পুলিশ অফিসারের পিছন থেকে বার হয়ে আসে। এন্ড ওই সিনটা এরকম ভাবে শুট করা হয়েছিল। তখন রামচরণ ভীমকে খোঁজার জন্য বার হয় এবং সেখানে একটা ট্রেন ফেটে যাওয়ার ফলে একটা বাচ্চা ছেলে পুরোপুরি নদীর মাঝখানে ফেঁসে যায়। আর এখানে যে ট্রেন ব্লাস্টের সিনটা দেখানো হয়েছিল, এটা পুরোপুরি একটা রিয়েল সিন ছিল। আর এই সিনটা মুভিতে তোমরা এক্সট্রিম লেভেলে দেখতে পাবে। আর মুভিতে প্রথমবার এখানে রামচরণ এবং এনটিআরের সাথে প্রথমবার দেখা হয় এবং তারা দুজনে মিলে ওই বাচ্চা ছেলেটাকে বাঁচিয়ে নেয়। আর মুভিতে দেখানো ট্রিপুলারের দুই সাইড থেকে যে আগুন এবং পানির অ্যানিমেশনটা ছিল, ওই অ্যানিমেশনটা ঠিক এরকম ভাবে শুট করা হয়েছিল। ওই বাচ্চা ছেলেটিকে বাঁচানোর পর রামচরণ এবং এনটিআরের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। তারপরে একটা বন্ধুত্বর গান স্টার্ট হয়ে যায় এবং এই পুরো সংটা অন্নপূর্ণা স্টুডিওতে আলাদা একটা সেট তৈরি করে বানানো হয়েছিল। আর এই সংটিতে রামচরণকে একটা ঘোড়ায় চড়ে এবং জুনিয়র এনটিআরকে একটা মোটরসাইকেল চালাতে দেখা যায়। আর এটা ছিল ওই সময়কার বিহাইন্ড দ্য সিন। আর তার কিছুক্ষণ পরেই এই মুভির সব থেকে পপুলার সং নাচো নাচো সংটিকে দেখা যায়। এবং এই সংটি শুট করা হয়েছিল ইউক্রেনের রাজধানী কিউ এর মেরিন স্কাই প্যালেসের সামনে। এই পুরো সংটি শুট করা হয়েছিল। এই সঙ্গে যে ড্যান্সটি ছিল, ওই ড্যান্সের প্রত্যেকটা স্টেপ পারফেক্ট ভাবে শুট করার জন্য রাজামৌলি স্যার ততক্ষণ টেক নিয়েছিল যতক্ষণ এই পুরো ড্যান্সের প্রত্যেকটা স্টেপ পারফেক্ট না হয়েছিল। এই মুভিতে তোমরা যতগুলো কস্টিউম দেখতে পেয়েছো, ওই সমস্ত কস্টিউমগুলো রাজামৌলি স্যারের ওয়াইফ এবং ফেমাস কস্টিউম ডিজাইনার রামা রাজমৌলি এই পুরো মুভিটার সমস্ত কস্টিউমগুলি ডিজাইন করেছিল। এই বিহাইন্ড দ্য সিন ছিল ওই সময়ের, যে সময় রামচরণ জুনিয়র এনটিআর এর ছোট ভাইকে ধরতে সফল হয়। আর অন্যদিকে জুনিয়র এনটিআর ইংরেজদের প্যালেসে ঢুকে মল্লির সাথে দেখা করে আসে। এই প্যালেসে হওয়া একটা উৎসবের দিনই এনটিআর সিদ্ধান্ত নেয় যে মল্লিকে সেখান থেকে ছুড়িয়ে নিয়ে আসবে। আর সেই দিনই সে একটা পুরো ট্রাকে করে একটা জঙ্গলি জানোয়ার ভরে নিয়ে যায় সেই প্যালেসের মধ্যে এবং সেখানে গিয়ে সে সমস্ত জঙ্গলি জানোয়ার ছেড়ে দেয়। আর অন্যদিকে রামচরণ ছিল একটা পুলিশ অফিসার, যে জুনিয়র এনটিআরকে ধরার জন্য বাগি চড়ে এই প্যালেসে চলে আসে। আর এখানে এসেই জুনিয়র এনটিআরকে এক লাথি মারে এবং জুনিয়র এনটিআর উড়ে গিয়ে পড়ে। আর এই উড়ে যাওয়ার সিনটা ঠিক এরকম ভাবে রেকর্ড করা হয়েছিল। জুনিয়র এনটিআর এবং রামচরণের মধ্যে প্যালেসের মধ্যে যতগুলো ফাইট হয়েছিল, ওই সমস্ত ফাইটগুলো ঠিক এখানেই শুট করা হয়েছিল। তারপরেই জুনিয়র এনটিআর রামচরণকে একটা লাথি মারে এবং রামচরণ উড়ে গিয়ে এই লাইটের উপর পড়ে এবং লাইটের উপরের যে অংশটা সেটা নিচের দিকে পড়ে যায়। এবং ওই নিচের দিকে পড়ার সিনটা ঠিক এরকম ভাবে শুট করা হয়েছিল। আর এখানে আরো একটা সিন ছিল যেখানে জুনিয়র এনটিআর দৌড়ে গিয়ে একটা জলের পাইপ ধরে এবং সেই জলের পাইপটা দিয়ে রামচরণকে মারে। সো ওই সিনটা ঠিক এরকম ভাবে শুট করা হয়েছিল এবং ক্যামেরাম্যানকে ঠিক এরকম ঝুলে ঝুলে সিনটা শুট করতে হয়েছিল। ট্রিপুলার মুভির শুটিং এর জন্য অজয় দেবগান স্যার সেখানে জয়েন হয়েছিল 21 জানুয়ারি 2020। আর ফেব্রুয়ারি মাসের মধ্যে তিনি তার সমস্ত শুটিং কমপ্লিটও করে ফেলে। এই মুভিতে অজয় দেবগান স্যার রামচরণের বাবা হয়েছিল। তাছাড়া তিনি একজন রেভলিউশনারির অভিনয় করেছিলেন। প্রথমে তিনি একজন পুলিশ ছিলেন, কিন্তু পরবর্তী সময়ে তিনি তার পুলিশের কাজ ছেড়ে দিয়ে তিনি ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার জন্য তার একটা নিজস্ব সংগঠন তৈরি করেছিলেন। অজয় দেবগান স্যার যে গ্রামে এই সংগঠনটি তৈরি করেছিল সেই গ্রামে হঠাৎ করে ইংরেজরা হামলা করে দেয় এবং সেই ইংরেজদের হামলা করে দেওয়ার বিহাইন্ড দ্য সিন ছিল এটা। আর এই হামলাতে অজয় দেবগান স্যারের পুরো ফ্যামিলি মরে যায়, শুধুমাত্র তার ছেলে রামচরণ ছাড়া। আমাদের আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং কমেন্টের মাধ্যমে জানাও ভিডিওর কোন পার্টটা সব থেকে বেশি ভালো লেগেছে। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। আবার দেখাবে পরবর্তী ট্রিপল আর মুভির পার্ট 2 নিয়ে। ততক্ষণের জন্য বাই।